আমরা যারা ইন্ডিয়ার ভিসা পেতে চাই, তো আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে কিভাবে আবেদন করলে বা কি কি ডকুমেন্ট সাবমিট করলে আমরা ইন্ডিয়ার ভিসাটা যেন সহজেই পেয়ে যাই। তো আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কোন প্রসেসটা ফলো করলে আপনাদের ভারতীয় ভিসা পাওয়ার সম্ভাবনাটা 100% থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি পাসপোর্ট। তো এই পাসপোর্টটি এর আগে কখনো ভিসা লাগানো হয়নি। আমি প্রথমবার আবেদন করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার ভিসাটি পেয়েছি। আমাকে 6 মাসের একটি মাল্টিপুল ভিসা দেওয়া হয়েছে। তো এই ভিসাটি আমি কি কি ডকুমেন্ট সাবমিট করে পেয়েছি আমি আজকে আপনাদের সামনে সেটাই শেয়ার করব। তো এই ভিসাটি পাওয়া আমি এটা আমার ট্যুরিস্ট ভিসা। তো এই ভিসার জন্য আমি সাধারণত ট্যুরিস্ট ভিসার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন হয় আমি সেই ডকুমেন্টগুলি সাবমিট করেছি। তো আমরা কম বেশি সবাই জানি যে ভারতের ভিসা পাওয়ার জন্য আমাদের একটি পাসপোর্টের প্রয়োজন, ভ্যালিড পাসপোর্ট, যেন পাসপোর্টের ডেট থাকে ন্যূনতম 6 মাস। তো পাসপোর্টের ন্যূনতম 3টা পাতা খালি থাকতে হবে। এরপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, ভিসা পেমেন্ট ফিটা পরিশোধ করতে হবে। তারপরে আমরা কি কি ডকুমেন্ট সাবমিট করলে, কি কি ডকুমেন্ট আইভেকে জমা দিলে ইন্ডিয়ার ভিসাটা যেন আমরা সাকসেসফুলভাবে পাই, যেন ভিসাটা রিজেক্ট না হয়, সেই জন্য আজকের আমার এই ভিডিওটি। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা যদি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আবেদন করেন, সেহেতু আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা দিবেন, আর আবেদনপত্রের সাথে দরকার আপনার ঠিকানার প্রমাণপত্র হিসেবে ইউটিলিটি বিলের ফটোকপি অথবা বিদ্যুৎ বিলের ফটোকপি বা গ্যাস বিলের ফটোকপি, যে কোনো একটি বিলের ফটোকপি আপনাদের দিতে হবে। এরপরে আপনাদের দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন 3 মাসের হতে হবে এবং ব্যাংকের সর্বনিম্ন 20,000 টাকার স্টেটমেন্ট আপনাদেরকে দিতে হবে। আপনারা চাইলে তার বিষয়ে দিতে পারেন, আমি আপনাদের সাজেস্ট করবো যেন 20,000 টাকার নিচে স্টেটমেন্ট না থাকে। তো ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আরেকটি বিষয়, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তো তারা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট দিবেন, তো এই বিষয়ে আমি বলবো। যে আমার নিজেরও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আমি আমার স্টেটমেন্ট ছাড়াই অন্যের স্টেটমেন্ট দিয়ে আমি ভিসা পেয়েছি। তো এটা আপনারা কিভাবে পাবেন আমার পরের ভিডিওতে আপনারা সেটা নিয়ে একটা ভিডিও পাবেন, সেটাতে আপনি দেখে আসতে পারেন যে কিভাবে অন্যের স্টেটমেন্ট দিয়েও ভিসা পাওয়া যায়। ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও কিন্তু আপনারা ডলার এন্ডোর্সমেন্টের মাধ্যমেও ফাইলটি জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টে $150 সমপরিমাণ এন্ডোর্সমেন্ট করতে হবে। এছাড়াও আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমেও কাজটি করতে পারেন। তো ব্যাংক স্টেটমেন্টের পর যখন আপনারা ছবি জমা দিবেন, তো ছবির ক্ষেত্রে 2x2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে। তো ছবির ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই ছবিটি বেশি পুরনো হওয়া যাবে না। ছবিতে আপনারা যদি চশমা ব্যবহার করেন তো ছবিটি রিজেক্ট হয়ে যাবে, আপনাদের চশমা ছাড়া ছবি দিতে হবে। আর সাদা ড্রেস পরিহিত কোনো ছবি ব্যবহার করা যাবে না, যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, সো আপনারা সাদা ড্রেস পরিহিত অবস্থায় কোনো প্রকার ছবি ইউজ করবেন না। আর ছবিটি সবসময় সদ্য তোলা দেওয়ার চেষ্টা করবেন। 2 ইঞ্চি 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি দেওয়ার পর আপনাদের লাগবে হচ্ছে পেশার প্রমাণপত্র। আপনি যদি চাকরি করেন তাহলে NOC লাগবে, আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চা দিতে হবে, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আমি স্ক্রিনে একটি লিফলেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনপত্রের সাথে পানি বিদ্যুৎ বিল বা গ্যাস বিল যে কোনো একটি বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন 3 মাসের, এরপর আপনার পেশার প্রমাণপত্র হিসেবে চাকরিজীবী হলে NOC, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। আর এখানে যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, যেটা যার জন্য প্রয়োজন, এই ডকুমেন্টগুলোই আপনার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো সবগুলো ফাইল ঠিক এভাবেই প্রসেস করবেন। তো সবগুলো ফাইল প্রসেস করার পর আপনারা যেদিন আইভেকে আপনাদের ডকুমেন্টগুলো পাসপোর্ট সহ জমা করবেন, তো এর সাথে অতিরিক্ত কিছু ফাইল, অতিরিক্ত কিছু ডকুমেন্ট আপনি সাথে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যখন ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন বা যে ব্যাংক স্টেটমেন্টটি জমা দিয়েছেন সেই অ্যাকাউন্টের মূল চেক বইটি সাথে করে নিয়ে যাবেন। কেননা আইভেক থেকে অনেক সময় চেক বইটি দেখতে চায়, চেক বইটি দেখে তারা রিটার্ন করে দেয়। তো তারপরে আপনারা যারা স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিয়েছেন, মানে পেশা যাদের স্টুডেন্ট দিয়েছেন, তো তারা স্টুডেন্ট মূল আইডি কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। কেননা অনেক সময় আইভেক থেকে আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের মূল কপিটি তারা দেখতে চায়। অবশ্যই একটি বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন, যে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের যে সময়টি থাকবে ওই নির্ধারিত টাইমের 5 মিনিট আগে আপনারা উপস্থিত হবেন। কেননা ওই নির্ধারিত টাইমের পরে গেলে কিন্তু আপনার ফাইলটি আর জমা নিবে না। তো আপনারা এইভাবেই সঠিক নিয়মে এই প্রসেসগুলো ফলো করে আপনার ফাইলটি জমা করলে আশা করা যাচ্ছে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটি সর্বোচ্চ বেশি থাকবে। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।